প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের যে ইতিহাস প্রশ্নপত্রটি সেটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেব যার পূর্ণমান পঁচিশ নম্বর এবং সময় পঞ্চাশ মিনিট দেখো তোমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নের আমি নির্ভুল সঠিক উত্তরগুলি আলোচনা করে দিচ্ছি তাই ভিডিওটি অতি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখে নিও আর এই প্রশ্ন পর্বটি একবার তোমরা প্র্যাকটিস করে নিও তো দেখো এক্ষেত্রে প্রথম তোমাদের নির্দেশ একদ্যাগে প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমাদেরকে আমি এখানে আলোচনা করে দিচ্ছি যার প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি বা বিচারপতি কে ছিলেন দেখো এখানে কিন্তু বলেছে সুপ্রিম কোর্টের প্রথম আর প্রধান বিচারপতি তাহলে তিনি যাবেন হীরালাল যে কানিয়া অর্থাৎ হীরালাল যে কি সন্দাস কানিয়া আর এক্ষেত্রে মনে রাখবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর যদি শুধুমাত্র বলে যে প্রধান বিচারপতি সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু স্যার এলিজা ইম্পে প্রধান বিচারপতি শুধুমাত্র বললে হয়ে যাবে স্যার এলিজা ইম্পে আর যেহেতু এখানে প্রথম বলেছে তাহলে হয়ে যাবে হীরালাল যে কানিয়া নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আচ্ছা কেন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে সংক্ষেপে বলি যে এটা শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্যই কিন্তু লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নেক্সট সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে দেখো আঠারোশো উনত্রিশ সালের চৌঠা ডিসেম্বর কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা করেন আতরম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি নীলবিদ্রোহের একজন নেতার নাম বিশ্বনাথ সর্দার তিনি ছিলেন নীলবিদ্রোহের অন্যতম একজন প্রধান নেতা প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেন দেখো এখানে তোমরা মনে রাখবে যে আঠারোশো সালে কিন্তু জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তারপর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম কিন্তু সভাপতি হন হিন্দু মেলা জায়গাটা দেখো বাংলা কে প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হয়ে যাবে যে নবগোপাল মিত্র তবে মনে রাখবি এখানে যে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের বারোই এপ্রিল এই নবগোপাল মিত্র চৈত্র মেলা নামে একটা জাতীয় মেলার সূচনা করে আর ওই চৈত্র মেলাটাই কিন্তু পরবর্তীকালে নাম হয় হিন্দু মেলা তাহলে চৈত্র মেলা আর হিন্দু মেলা দুটোই কিন্তু একই কে প্রতিষ্ঠা করেন সেটি হবে উত্তর হবে কিন্তু নবগোপাল মিত্র তো প্রিয় বন্ধুরা দেখো এর পরবর্তী রয়েছে একটা স্তম্ভ মেলাও তারাকে যদি আজকের এই পর্বটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো আর তোমাদের যে কোনো বিষয় সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো স্তম্ভ মেলাও বলা রয়েছে এখানে পাঁচটা প্রথম রয়েছে শ্রীরামপুর মিশন দেখো পাশে উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি যেটা হচ্ছে শ্রীরামপুর মিশন এটা হবে উইলিয়াম কেরি আর সাঁওতাল বিদ্রোহ এটি হয়ে যাবে কিন্তু সিধু ভারতীয় রেফায়ের জনক এটা হবে ডালহৌসি প্রতাপাদিত্য উৎসব এটা হয়ে যাবে কিন্তু অপশান হর্ষ অর্থাৎ সরলাদেবী দেবী চৌধুরানী নেক্সট কিংসফোর্ড হত্যা সকলেই জানো এটা সঠিক উত্তর ক্ষুদিরাম বসু তাহলে দেখো তোমাদের স্তম্ভের উত্তরগুলো সব হয়ে গেল পরবর্তীতে তিন দাগে রয়েছে প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি তো আমি এখানে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর কিন্তু বলে দিচ্ছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো বা ভালো করে তোমরা মন দিয়ে শুনে নাও তাহলে তোমাদের একবার রিভিশন হয়ে যাবে তো প্রথম প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠাতা কারা এখানে পাঁচ গুণ দুই দশ নম্বর রয়েছে মানে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দু নম্বর করে তাহলে আমি এই প্রশ্নের উত্তরটি বলে দিই যে ভারত সভার প্রতিষ্ঠাতা কারা দেখো আঠারোশো ছিয়াত্তর সালে কিন্তু রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে কিন্তু এবং আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কিন্তু কলকাতা গড়ে ওঠে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা এই ভারত সভা তাহলে ভারত সভার প্রতিষ্ঠাতা কারা তোমরা পেয়ে গেলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং কে আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখ ব্যক্তিত্বরা আচ্ছা এর উদ্দেশ্য আমি একটা বলে দিই তোমাদের দেখো উদ্দেশ্য ধরো ভারতীয়দের সার্বিক কল্যাণ ও সাধন ও স্বার্থ রক্ষা হ্যাঁ আর রয়েছে এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো এগুলো সংক্ষেপে তোমাদের আমাকে বলে দিলাম এর পরবর্তী প্রশ্ন দেখো নেক্সট নেক্সট কি রয়েছে যে ভারতের প্রথম ভাইস রয়কে ছিলেন এটি হবে লর্ড ক্যানিং এর পরবর্তী প্রশ্ন মানে ওর সাথেই কিন্তু রয়েছে যে মহাবিদ্ধের পরে ভারতে ব্রিটিশ কোম্পানির পরিবর্তে কার শাসন চালু হয় দেখো এখানে কিন্তু ওই যে ব্রিটিশ ক্রাউনের পর মানে ব্রিটিশ ক্রাউন মানে ব্রিটিশ কোম্পানির পরিবর্তে ব্রিটিশ ক্রাউনের কাছে কিন্তু সেই ক্ষমতা হস্তান্তরিত হয় গ পশ্চিমবঙ্গের নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম লেখো প্রিয় বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের এইচ ডব্লিউ দিলাম এইটা অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর সাথে যে প্রশ্নটি রয়েছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন এটি হবে সঠিক উত্তর যে স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট নব্যবঙ্গ কাদের বলা হয় দেখো নব্যবঙ্গ বলা হয় উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত হয়ে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভেভিয়ান ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক যুক্তিবাদ মুক্ত চিন্তা মানসিক স্বাধীনতা সাহস ও সততার মাধ্যমে হিন্দু সমাজ ও ধর্ম সংস্কারের কাজে বিশেষ খ্যাতি লাভ করে আর ডিরোজিও ও তার অনুগামী যুবক গোষ্ঠী কিন্তু নববঙ্গ বা বেঙ্গল নামে পরিচিত নেক্সট বিদ্রোহের যে কোনো দুটি কারণ লেখো প্রিয় বন্ধুরা দেখো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও আর যদি এগুলো তোমরা এইভাবে বুঝতে না পারো বা লেখাটা তোমরা দেখো শুনে শুনে কিন্তু লিখে নিও তাও যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সেই লেখাগুলো কমেন্টে দিয়ে দেবো অবশ্যই প্রশ্নগুলো কিন্তু তোমরা মেনশান করে দেবে নেক্সট বললাম কি বিদ্রোহের দুটো কারণ দেখো এই বিদ্রোহের দুটো কারণ কি কি লিখতে পারো তোমরা এখানে লিখবে যে ধর্ম প্রচারক হিসেবে কিন্তু জীবন শুরু করলেও হ্যাঁ মুন্ডা সংস্কারমূলক বিবিধ যে ব্যবস্থা হীনমন্যতাকে কিন্তু দূর করে মুন্ডাদের মাথা উঁচু করে বাঁচার শিক্ষা এই মুন্ডা বিদ্রোহের কিন্তু অন্যতম একটা কারণ এইটা এছাড়া আর একটা কারণ যেহেতু দুটো বলেছেন তাহলে আর একটা কারণ তোমরা লিখবে যে এছাড়া মহাজন জমিদার জায়গিরদার ঠিকাদার চা ব্যবসায়ীদের এদেরকে কি মিথ্যা প্রলোভন আর শোষণ করা হতো এই বিদ্রোহের অন্যতম কারণ এই দুটো পেয়ে গেলে নেক্সট প্রশ্নে চলে যাও উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো অর্থাৎ কি জানতে চাইছে যে সুরাট অধিবেশনের গুরুত্ব তোমরা দেখো এই গুরুত্বটা এভাবে লিখতে পারো যে সুরাট বিচ্ছেদের ফলে রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেসের মর্যাদাহীন মানে মর্যাদাহানি ঘটে তো তোমরা পয়েন্ট লিখতে পারো কংগ্রেসের মর্যাদা মর্যাদাহানি এটা একটা হয়ে গেল দু নম্বরে আরেকটা পয়েন্ট করতে পারো যে কংগ্রেসের শক্তি খায় এখানে লিখতে পারো যে সুরাট বিচ্ছেদে কংগ্রেসে দুই গোষ্ঠী তৈরি হলে মানে সুরাট বিচ্ছেদে কংগ্রেসের মধ্যে কি দুটো গোষ্ঠী যদি তৈরি হয় তখন কি কংগ্রেস দুর্বল হয়ে পড়ে আর এর ফলে গান্ধীজির নেতৃত্বদানের পূর্বকাল পর্যন্ত কিন্তু কংগ্রেস পরিচালিত যে জাতীয় আন্দোলন তা গতিহীন হয়ে পড়ে এরপরে নেক্সট চলে যাও দাক্ষিণাত্য হাঙ্গামা কি। বা দাক্ষিণাত্য হাঙ্গামা বলেছে কেন হয়েছিল আচ্ছা কেন হয়েছিল দাক্ষিণাত্য হাঙ্গামা কী বা কাকে বলে দেখো দেখো এখানে কিন্তু কৃষকদের থেকে চড়াহারের রাজস্ব আদায় করা হতো হ্যাঁ তার উপর আবার খরা আর আজন্মার ফলে কৃষক সমাজ কিন্তু খুবই দুর্দশায় পড়ে আর এই সুযোগ নিয়েই শাহুকার মহাজনরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের উপর কিন্তু নিয়ন্ত্রণ কায়েম করলে সেই দাক্ষিণাত্যের যে তুলো চাষি রয়েছে তারা কিন্তু একটা বিদ্রোহ ঘোষণা করে আর এই যে ঘটনা বা এই যে বিদ্রোহ ঘোষণা করে এইটাই কিন্তু দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত তাহলে দাক্ষিণাত্য হাঙ্গামা কী বা কেন আর কেনই বা হয়েছিল তাহলে তোমরা দুটোই বুঝে গেলে এখান থেকে আচ্ছা প্রিয় বন্ধুরা দেখো আমি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর অনেক শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে পরবর্তীতে পাঁচ নম্বরের প্রশ্ন বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে তিনটে যে মহাবিদ্রোহের দুটো কারণ খয়ে দেওয়া রয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো আর গয়ে দুটো টিকা দেওয়া রয়েছে যে মিনিট আর উডের ডিসপ্যাচ তো এই তিনটে প্রশ্ন আমি আর আলোচনা করছি না এগুলো পাঁচ মার্কসের বড় প্রশ্ন তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে প্রশ্নটা উল্লেখ করে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেবো আর প্রিয় বন্ধুরা যদি আজকের এই পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দিও থ্যাংক ইউ